আসসালামু আলাইকুম। আজকে আমি অন্যরকম একটা ভর্তার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিনা আক্তার। আমি যে ভর্তাটা তৈরি করব, অনেকেই জানেন না এই ভর্তাটা এভাবে তৈরি করলে কতটা মজা হয়। সরিষার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন, এর ভেতরে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সব ধরনের ভর্তাতেই আমরা পেঁয়াজটা ব্যবহার করি, আর এভাবে একটু তেলে ভেজে নিলে ভর্তাটা অনেক সময় থাকে, খুব সহজেই নষ্ট হয়ে যায় না। তাই পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তুলে এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করেছি প্রায় 19 থেকে 20টার মতো। কাঁচামরিচটা তুলে নিয়ে এবার রসুনটাকেও ভেজে নিব, তাই আমি এখানে 3 কোয়া রসুন নিয়ে কেটে নিয়েছি। এরপরে পাটার ভেতরে আমি নিয়ে নিচ্ছি সরিষা। আমি এখানে কালো যে সরিষাটা, সেই সরিষাটা ব্যবহার করেছি 2 টেবিল স্পুন, এবং সাদাটা ব্যবহার করেছি, মানে হলুদ রঙের যে সরিষাটা সেটা ব্যবহার করেছি 1 টেবিল স্পুন। সরিষাটাকে আমি খুব ভালো করে বেটে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। এরপরে আমি কাঁচামরিচগুলোকে নিয়ে একটু থেতলে দিব। খুব মিহি করে আমি কাঁচামরিচটা বাটবো না, এভাবে একটু হাত দিয়েও চটকে নেওয়া যায় বা হাত দিয়েও ভর্তাটা তৈরি করা যায়। আমি ঠিক এইভাবে মরিচগুলোকে নিয়ে এরপরে ঠিক এই অবস্থায় এলে এবার আমি এর ভেতরে দিয়ে দিব রসুন। রসুনটাকেও একইভাবে আমি একটু চেপে চেপে থেতলে নিব। এরপরে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে মাছটাকে ভেজে নিয়েছি। কিভাবে ভেজেছি, আমি একইভাবে সরিষা তেলের ভেতরে মাছটাকে একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছ, যেটা কাটা ছাড়া পাওয়া যায়, দুটো ফেলে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ অথবা অন্য কোনো মাছও এখানে ব্যবহার করতে পারেন। মাছটা পুরোপুরি ভেজে নিয়ে আমি এবার হাতের সাহায্যে এভাবে মাছটাকে গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো উপকরণ এবার আমি একসাথে মেখে নিব। এই মাছটা এইভাবে ভর্তা করলে অসম্ভব মজা হয়, অসম্ভব মজা। এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের তৈরি করা এই ভর্তাটি। লবণটা স্বাদ মতো যাবে, লবণটা দিয়ে আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।